বিশ্বকাপের দল দেওয়ার ঠিক আগ মুহূর্তে সিদ্ধান্তহীনতায় নির্বাচকরা। কারণ হিসেবে জানা গেছে, বেছে বেছে ম্যাচ খেলতে চান পুরো ফিট না হওয়া তামিম। ঝামেলা মেটাতে অধিনায়ক সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রাতে বৈঠক করলেন কোচ হাতুরু সিংহে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলার পর তামিম জানিয়েছেন বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ খেলবেন। এ নিয়ে যত ঘটনা, শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমন কথা জানিয়েছেন এই ওপেনার। তামিমের এ সিদ্ধান্ত জানার পর সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আলোচনা করেন শীর্ষ বোর্ড কর্মকর্তাদের সঙ্গে। তামিমের এ সিদ্ধান্তে বিরক্ত সাকিবও। তাই সোমবার রাত পৌনে ১২টায় বিসিবি সভাপতির বাসায় সাকিব হাতুরু বৈঠকে বসেন, কিন্তু বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি। শনিবার তামিম নিজেও জানিয়েছিলেন তিনি পুরোপুরি ফিট নন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সময় ভুগছেন অস্বস্তিতে, যে কারণে বিশ্বকাপে সব ম্যাচে খেলতে অপারগতা জানিয়েছেন তামিম।